আসসালামু আলাইকুম সবাই। হ্যালো গাইস, কেমন আছেন? আমাদের আজকে সাংহাই ট্রিপের জন্য আমরা বের হয়ে গেছি। এখন আমরা হোটেল থেকে চেক আউট করতেছি। খুব বিজি একটা ডে ছিল ইয়েস্টারডে, অনেক টায়ার্ড লাগতেছে এখনও পর্যন্ত, চোখে ঘুম ঘুম ভাব। তো ইনশাল্লাহ সাংহাই পথে যাওয়ার সময় যেগুলো বিভিন্ন রকম যে এক্সপিরিয়েন্স হবে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। সো আমরা এখন আপাতত চেক আউট করে আমাদের যে ডেস্টিনেশন, যে ট্রান্সপোর্ট আছে সেখানে যেতে হবে। সো সেই পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম সবাই, আবার আমরা সাংহাই চলে এসেছি। বর্তমানে আমরা এখন বিজনেস ফেয়ারের জন্য, যে বিজনেস কনফারেন্স হবে সেই কনফারেন্স সেন্টারে আসছি। তো এখন আসলে সেভাবে ঘুরতে বেরোতে পারবো না, এখন বিজনেস টাইম। এখন কনফারেন্স শেষ করে তারপরে বিকালবেলা আমাদের ফ্রি টাইম আছে, এই ফ্রি টাইমে আমরা শুরু করব। এবং সবথেকে বড় বিষয়, আমরা যখন 2019 সালে চায়নাতে আসছি, তখন আমরা যে ইউনিভার্সিটিতে ছিলাম সেই ইউনিভার্সিটিতে যে একটা টিম ছিল প্রথমবার দেখা হওয়ার পরে, সেই টিমের একজন সদস্য আমাদের সাথে আজকে যোগদান করছে। আমি দেখাতে চাই, সে টু হাই রাফসানা আপু, হাই 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 হাই। অলমোস্ট এক বছর পরে আমার সাথে দেখা, মানে আসলে চায়না এত বড় একটা দেশ, দেখা যাচ্ছে যে সবাই এক দেশে থাকলেও দেখা হওয়ার সম্ভাবনা থাকে না, অনেক দূরে দেখা যাচ্ছে। উনার আসতে লাগছে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা, বুলেট ট্রেনে যদি 6-7 ঘন্টা লাগে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মাল ট্রেনে সেটা অলমোস্ট 12-13 ঘন্টারও বেশি। সো যাই হোক, এখন আমি আর বিজনেস কনফারেন্সের জন্য যাচ্ছি, আমি একটু চারপাশে দেখানোর চেষ্টা করব। যদিও আজকে সানি ডে, এটা সব থেকে ইম্পর্টেন্ট যে আজকে অনেক রোদ উঠছে, গত কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হয়েছে। সো এখন আমি চেষ্টা করব এখন একটু দেখা। তো আশা করি সাথেই থাকবেন, আমরা বিকালে অবশ্যই যাব সাংহাই সেন্টারে। এখন বিজনেস যে কনফারেন্স টাইমে আমরা মিটিং অ্যাটেন্ড করার জন্য যাইতেছি। তো সেই সাথেই থাকবেন পরবর্তী অংশের জন্য। এতগুলো সাপ্লাইয়ের সাথে মিট করছি, এত কথা বলছি রোজা রেখে, এখন গলা পুরো শুকিয়ে গেছে। সামনে পানির বোতল রয়েছে কিন্তু খেতে পারতেছি না, যেহেতু রোজা আছি। মানে কথা যে বলবো আমরা আজকে, যে ব্লগের যে বাকি অংশটুকু বলবো, এটা কোনোভাবে আজকে বেরোচ্ছে না। তো এই ব্লগের ইফতারি আগ পর্যন্ত এখন মুলতবি ঘোষণা করতেছি, এবং ইনশাআল্লাহ ইফতারি পরে আমরা সাংহাই সেন্টারে যাব, সেখানে আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। কতক্ষণ পর্যন্ত সাথে থাকবো